ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে ভিডিওটি হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কীভাবে খুব সহজে পদ খুব সহজ পদ্ধতি আমরা কীভাবে সেট করবো বা কীভাবে সহজ পদ্ধতি বসাবো আজকে আমরা শিখবো তো ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল জয়েন থাকার জন্য যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না পারি তো আজকে আমরা যে কোনো দুটো একটা ইমেজ নিয়ে নিচ্ছি এই একটা ইমেজ আছে এই একটা ইমেজ আছে এই ইমেজটার মধ্যে ওই ইমেজটা কী করে আমরা সেটিং করবো সেট করবো কীভাবে বসাবো চলো আজকে শিখে নি প্রথমে আমরা কী করব এই ইমেজটি জাস্ট একটা কপি করে নিলাম কপি করার পর যে মূল ইমেজটা আছে সেই মূল ইমেজটা আমরা কিন্তু এখান থেকে বন্ধ করে দিলাম যেখানে কপি করেছে আমি সেই ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে জাস্ট আমরা কি করব কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে আমি সিলেকশন করে নেব যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কিন্তু আমি জাস্ট এখান থেকে সিলেকশন করে নেব তো চলো শুরু করে যাক সিলেকশন করে নিয়েছি অলরেডি এখান থেকে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার কিন্তু সিলেকশান কিন্তু হয়ে হয়ে আছে তো এখান থেকে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি জাস্ট এখান থেকে আমি ইয়ে করে দেবো বাস যে যেগুলো আমার দরকার সেগুলো আমি জাস্ট এখান থেকে সিলেকশান করে নেব অলরেডি যতটুকু এরিয়া আমার দরকার ততটুকু এরিয়া আমি কিন্তু এখান থেকে সিলেকশান করে নিয়েছি যে এরিয়াগুলো দরকার নেই সেই এরিয়াগুলোকে আমি কিন্তু আবার রেজাল করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু এটাকে সিলেকশন হয়ে গেছে এখান থেকে কী করব এটাকে এখান থেকে এখান থেকে জাস্ট আমরা এটাকে কী করব এখান থেকে জাস্ট মাস্ক করে নেব একটা তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার এটা রিমুভ হয়ে গেছে এখান থেকে আর একটা অপশান আছে এখান থেকে এটা হয়নি কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে জাস্ট টু গল্প সিলেকশন করে নেব এখান থেকে যে বাড়তি অংশ আছে বাড়তি অংশটার জন্য এটা কী করবে এখান থেকে জাস্ট মাস্ক করে নেব তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার কিন্তু এটাকে রিমুভ হয়ে গেছে এখান থেকে জাস্ট একটা ইমেজ আমাদের অলরেডি আমি ডাউনলোড করে রেখেছিলাম এই ইমেজটা জাস্ট আমি মুভ করে এখানে আমি কিন্তু নিয়ে চলে আসবো এখানে জাস্ট এই ইমেজটা যদি সাইজ বড় হয়ে যায় তো কন্ট্রোলটি দিয়ে এটাকে আরও মাইনাস করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা র্যাক কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে এসছে এখন কী শিপচিপে জাস্ট এটাকে আমি ছোটো করে নেবো পারফেক্ট অনুযায়ী সাইজ এখান থেকে জাস্ট এখানে একটা লকের বাটন আছে এটা পারফেক্ট অনুযায়ী সাজে সাইজ আমার কিন্তু জাস্ট বসে যাবে এখান থেকে জাস্ট শিপ চেবে এটাকে আমি বড়ো করে দিলাম ডান ওকে তো এটাকে বড়ো করার পর এটাকে কী করবে এখান থেকে এখান থেকে জাস্ট এটাকে আমি নিচে নামিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু পারফেক্ট অনুযায়ী আমার কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু বেড়ে গেছে এখান থেকে জাস্ট আমি লেভেলটা হালকা বাড়িয়ে দিচ্ছি এই দুটো ইমেজ আমি দুটো সিলেক্ট করে নিয়েছি দুটো ইমেজ সিলেক্ট করার পর জাস্ট আমরা কী করবো এখান থেকে সব ইমেজগুলো সিলেক্ট করে জাস্ট আমরা গ্রুপ করে এখান থেকে জাস্ট লেভেলে যাব লেভেল যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে হালকা আর ব্রাইটনেসটা আমরা হালকা বাড়িয়ে নেব এখান থেকে জাস্ট সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু খাপে খাপে কিন্তু বসে গেছে সব ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন চলো নেক্সট ভিডিও খুব তাতে নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু শিখতে পারেন বা আমিও শেখাতে পারি